জয়ী হয়ে কলকাতায় ফিরল সবুজ মেরুন, ভারত ছেড়া মোহনবাগান। এদিন জয়ী খেলোয়াড়দের কলকাতায় স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় জমান সবুজ মেরুন দলের সমর্থকেরা। উচ্ছ্বাস শুরু হয়েছিল গত রাত থেকেই, জয়ের আনন্দে শুরু হয় মিষ্টি মুখ। সবুজ মেরুন পতাকা উড়িয়ে রাত থেকে শুরু হওয়া উচ্ছ্বাস রবিবার আছড়ে পড়ল কলকাতা বিমানবন্দরে। বসিরহাট এলাকাতেও গত রাতে প্রিয় দলের খেলা দেখার জন্য বিশেষ ব্যবস্থা করেন সমর্থকেরা। খেলা শেষে আবির নিয়ে মিষ্টি মুখে মাতেন তারা। আইএসএল খেতাব জিতেছে গঙ্গাপাড়ের দল মোহনবাগান। মোহনবাগান যেখানে থাকবে আমরা সেখানে আছি, আমাদের জার্সি, আমাদের পাল্টো কালার সবই আমাদের সঙ্গে আছে, আমরা সবসময় আছি এবং লোগো আমাদের মধ্যে আছে, এবং সেই জন্য আমরা এই চতুর্থবার আইএসএল জয়লাভ করলাম। আমরা হয়তো এখানে দু বছর জয়েন করেছি, কিন্তু চতুর্থবার আমরা আইএসএল জয়লাভ করলাম হিসেব অনুযায়ী। তো এই অনুযায়ী আমরা সবাই আনন্দিত এবং ধন্যবাদ আমাদের মৃদুলকে, কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের এই টাউন ক্লাবের মাঠটা ব্যবহার করা হয় আমাদের মোহনবাগানের একটা পুরো মানে শতাব্দী প্রাচীন হচ্ছে সেলিব্রেশান হিসাবে। আমরা এখানে এ করেছিলাম ওই আমাদের 125 যেটা হয়েছিল 1911, সেটা আমরা এখানে উদযাপন করেছিলাম, এবং এবার প্রতি বছরই আমাদের এখানে হচ্ছে মোহনবাগানের দিবস পালন করা হয়। সেই জন্যে টাউন ক্লাবকে ধন্যবাদ এবং মোহনবাগান ফ্যান ক্লাবের পক্ষ থেকে যারা যারা এখানে উপস্থিত হয়েছে সমস্ত সবুজ সবুজ মেরুন সবাইকে সবুজ মেরুন শুভেচ্ছা। এই দলকে স্বাগত জানাতে সবুজ মেরুন সমর্থকেরা এদিন ভিড় জমিয়েছিলেন কলকাতা বিমানবন্দরে। শনিবার রাতে বেঙ্গালুরুর পাবলোর শট মিস হওয়ার সাথে সাথেই উড়ল সবুজ আবির, জয়ের উৎসবে মেতে উঠেছিল শহর। রবিবার সেই আনন্দের বাঁধ ভেঙে পড়ল কলকাতা বিমানবন্দর চত্বরে। 8 থেকে 80 প্রায় প্রতিটি বয়সের মোহনবাগান সমর্থক ওড়াচ্ছেন বসন্তের শেষ রং সবুজ মেরুন। বিমানবন্দর থেকে লেকটাউন পর্যন্ত বিভিন্ন ট্যাবলো সাজানো হয়েছিল, ভিআইপি রোডে নেমে এসেছিল কাতারে কাতারে মানুষ। আইএসএল শুরুর প্রথম দিকে দক্ষ স্কোরারের ঘাটতি নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল কোচকে। খুব একটা জয়ের আশাও করতে পারছিল না মোহনবাগান ভক্তেরা। তবে গতকাল গোয়ার পিএনজে স্টেডিয়াম কাঁপিয়ে জয়ের খেতাব ছিনিয়ে নিল মোহনবাগান। ট্রাইবেকারে 4-3 গোলে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান। জয়ের মুহূর্তে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা এটিকে রিমুভ করে দেওয়ার খবর উৎসবে যেন আরও চাঁদ লাগিয়ে দেয়। তিনি জানালেন আগামী মরশুম থেকে দলের নাম হবে মোহনবাগান সুপার জায়ান্ট। বহুদিন ধরেই দলের নামের আগে এটিকে সংযোজন নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল, বিক্ষোভের পথে হেঁটেছিলেন সমর্থকেরা, স্লোগান ছিল রিমুভ হোক এটিকে। আইএসএল খেতাবের সাথে দলের নামের আগে থেকে এটিকের অপসারণে আনন্দ আবেগের উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে। বহুদিনের দুই আকাঙ্ক্ষা একসাথে মিলে যাবে কল্পনা করতে পারেননি সমর্থকেরা। মোহনবাগান ভারত সেরা ছিল, আবার ভারত সেরা হলো, আর যেটা সবচেয়ে বড় আমাদের পাওনা ছিল যে সভ্য সমর্থকদের এটিকের ব্যাপারটা, সেটা আমার মনে হয় অত্যন্ত বড় ব্যাপার হলো। সঞ্জীব গোয়েঙ্কার অত্যন্ত ধন্যবাদ, উনি যেভাবে সদস্য সমর্থকদের জন্য যেটা করলেন এর জন্য উনি যে সত্যিকারের মোহনবাগানে, এটা প্রমাণ হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কলকাতা।